আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইয়্যিদিনা ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালামের এমন এক ওজিফা, এমন এক আমল, যে আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি তাই করতে পারবেন যা সাধারণত অন্য অন্য মানুষ করতে পারে না। আল্লাহু আকবার! এই আমলের মধ্যে আল্লাহ পাক এমন যোগ্যতা, এমন ক্ষমতা, এমন পাওয়ার দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়াটা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করতেন। বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে এই আয়াতটা, সূরাত ইউসুফ আয়াত নাম্বার 101। আয়াতটা আমি বলে দিচ্ছি, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ও আলহিকনি বিসালিহীন। আল্লাহু আকবার! বাংলা উচ্চারণ আছে, আয়াতের অর্থ হচ্ছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন। ও আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, আপনি আমাকে সত্যের ব্যাখ্যা সম্পর্কে অবগত করেছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতে তো আসমান, আপনি তো আসমান এবং জমিনের ফাতির, সৃষ্টিকর্তা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আখিরাতে এবং দুনিয়াতে আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমান, এবং আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যুদান করুন। ওয়াল হেকনি বিসালহীন, এবং যারা ভালো কাজ করে, সৎকর্মশীল, তাদের সাথে আমাকে মিলিত করেন। কখন মিলিত করতে হবে? আখিরাতের মধ্যে। এই দোয়াটা যারা করবে, দুনিয়াবী যে কোনো কাজ তাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন, এবং আখিরাতেও আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। এমনই আরো পরীক্ষিত আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিভিন্ন নবীদের দোয়া, নবী রাসূলদের দোয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন জানাচ্ছি, যেগুলো অন্য অন্য জায়গায় পাওয়া যাবে না। আমরা অনেক দোয়া আছে নিজেরা বানাই বলে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু এগুলো সরাসরি নবীদের দোয়া, যেগুলো আমরা সবাই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।